সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলক দেখে নেই কি কি থাকছে আজকে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে দেখব মহাকাল নাট্য সম্প্রদায় নাট্যোৎসব, আরও থাকছে ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টসের একটি ফুড ফেস্টিভ্যাল, এরপর রয়েছে মুক্তিযুদ্ধের কিছু দুর্লভ ছবি নিয়ে একটি বিশেষ প্রদর্শনী, পাশাপাশি রয়েছে জয়িতা ফাউন্ডেশনের একটি আকর্ষণীয় ফ্যাশন শো, আরও দেখব মহাকাল নাট্য সম্প্রদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সবশেষে দেখব শেরাটন ঢাকার দ্য গার্ডেন কিচেনের নতুন শাখার উদ্বোধন। দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য সম্প্রতি 9 জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করে মহাকাল নাট্য সম্প্রদায়। শিল্পকলায় আয়োজিত এই অনুষ্ঠানে সম্মাননার পাশাপাশি ছিল আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। শিল্প সংস্কৃতি অঙ্গন থেকে 2021 সালে 21শে পদক প্রাপ্তদের সম্মানিত করার লক্ষ্যে তাদের হাতে সম্মাননা তুলে দেয় নাটকের দল মহাকাল নাট্য সম্প্রদায়। 13 ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে মহাকাল নাট্য সম্প্রদায় কর্তৃক আয়োজিত নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবুল মনসুর। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকি, অভিনয়ে সালমা বেগম সুজাতা ও রাসুল ইসলাম আজাদ, নাটকে আহমেদ ইকবাল হায়দার, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আলোকচিত্রে পাবিল রহমান, সঙ্গীতে পাপিয়া সরওয়ার এবং ভাষা ও সাহিত্যে কবি কাজী রুজি। নাট্য সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত 11 দিনের বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব 2021-এর সমাপনী আনুষ্ঠানিকতায় উত্তরীয় পরিয়ে তাদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। সমাপনী অনুষ্ঠানে সম্মাননা প্রদান শেষে মঞ্চায়িত হয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে থিয়েটার প্রযোজনায় নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টসে চলছে সপ্তাহব্যাপী স্ট্রিট ফুড মার্কেট ফেস্টিভ্যাল। ভোজন রসিকদের জন্য সুস্বাদু খাবারের তালিকায় এই আয়োজনে দেশি বিদেশি মিলে প্রায় 60 পদেরও বেশি খাবারের আয়োজন রয়েছে। 8 ডিসেম্বর বুধবার দুপুরে রাজধানীর গুলশানে ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টসের দ্য ফ্লেয়ার রেস্তোরাঁ স্ট্রিট ফুড মার্কেট ফেস্টিভ্যাল শীর্ষক একটি ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবে গ্রাহকের পছন্দ মতো খাবারগুলো বিশেষভাবে তাদের সামনে তৈরি করেন ব্রাজিল থেকে আগত শেফ কাইকি, পরে খাবারগুলো পরিবেশন করে হোটেলের শেফগণ। এবারের আয়োজনে আমেরিকান, ইতালীয়, মেক্সিকান, জাপানি, চীনা, থাই ও ভারতীয় খাবার মিলিয়ে মোট 60 পদেরও বেশি খাবার রয়েছে। স্ট্রিট ফুড বলতে চোখে ভেসে ওঠে রাস্তার পাশে ভ্রাম্যমান ভ্যান বা দোকানে নানান পদের মশলাদার খাবার। স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশে বিভিন্ন দেশের স্ট্রিট ফুডের স্বাদ একসঙ্গে উপভোগের সুযোগ করে দেয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টসের দ্য ফ্লেয়ার রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত খাবারের পাশাপাশি রয়েছে রাফেল ড্র। ফেস্টিভ্যালে আগত ব্যক্তিদের মধ্যে 10 জন সৌভাগ্যবান পাবেন ZM এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এছাড়া নির্দিষ্ট কিছু কার্ড হোল্ডারদের জন্য থাকছে বাই ওয়ান গেট টু সুবিধা। ভোজন রসিকদের তৃপ্তি মেটাতে স্বল্প মূল্যে এই আয়োজন শুরু হয় প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে। সপ্তাহব্যাপী আয়োজন চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। বিখ্যাত ফরাসি ফটোসাংবাদিক এনডি হেনিংয়ের তোলা মুক্তিযুদ্ধের অপ্রকাশিত ছবি নিয়ে একটি বিশেষ প্রদর্শনী চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ের কিছু দুর্লভ ছবি নিয়ে আয়োজিত এই প্রদর্শনী শেষ হবে 30শে ডিসেম্বর। 10 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে ফরাসি ফটোসাংবাদিক এনডি হেনিং এর তোলা মুক্তিযুদ্ধের অপ্রকাশিত ছবি নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, এছাড়া আরও উপস্থিত ছিলেন CRI এর ট্রাস্টি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি ও সামদানি আর্ট ফাউন্ডেশনের সভাপতি নাদিয়া সামদানি। এনডি হেনিং অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। তবে তার ব্যক্তিগত সংগ্রহশালায় রয়েছে অসংখ্য অনন্য রেকর্ড যা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে রূপান্তরের সাক্ষী হয়ে আছে।
1971 সালে তার প্রথম বাংলাদেশ সফরের সময় পাকিস্তানি কর্তৃপক্ষ ঢাকায় বিদেশি সাংবাদিকদের ঢুকতে দিচ্ছিল না, কিন্তু অনেক কষ্ট করে তিনি ঢুকেছিলেন এবং এ সময় তিনি সারা দেশ ভ্রমণ করেন। তার লেন্সে বাংলাদেশের প্রকৃত যুদ্ধ ও জীবনের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে প্রদর্শিত দুর্লভ এই ছবিগুলো তুলেছেন ফরাসি ফটোসাংবাদিক অ্যান্ডি হেনিং। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এমন কিছু ছবি স্থান পেয়েছে যা এর আগে কোথাও প্রদর্শিত হয়নি। রুক্সমিনী রেখবানা কিউ চৌধুরীর নির্দেশনা ও পরিচালনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনীটি আগামী 30 ডিসেম্বর পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত। প্রিয় দর্শক, সময় হলে একটি ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরও কিছু খবরাখবর। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। বাংলাদেশের নারী উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত জয়িতা ফাউন্ডেশনের 10 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো এই আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল জয়িতা নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক নিয়ে একটি আকর্ষণীয় ফ্যাশন শো। এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহের উপর অসমধু গন্ধ সুনির্মল। 6 ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে 10 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে জয়িতা ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম ও সাবেক সিনিয়র সচিব কাজী রওশন আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান। বাংলাদেশের নারী উন্নয়নের লক্ষ্যে 2011 সালে যাত্রা শুরু করে সংস্থাটি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশনের 10 বছর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে আয়োজন করা হয় গান ও ফ্যাশন শো। এই আয়োজনে জয়িতার নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক পরে ফ্যাশন শোতে অংশ নেন দেশের জনপ্রিয় কয়েকজন র‍্যাম্প মডেল। গত 1 দশক ধরে দেশে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জয়িতা ফাউন্ডেশন। তারই অংশ হিসেবে এই ফাউন্ডেশনে সারা দেশ থেকে আসা 35 জন জয়িতা নারী উদ্যোক্তার তৈরি পোশাক ও খাদ্য সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা করা হয়। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠানে গান গেয়ে শোনান জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুতুল ও রাজীব। এছাড়া অনুষ্ঠানে জয়িতা ফাউন্ডেশনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দেশের ভোজনপ্রিয় মানুষের চাহিদা মেটাতে নতুন বিশেষত্ব নিয়ে আকর্ষণীয়ভাবে সজ্জিত করে রাজধানীর বনানী এলাকায় যাত্রা শুরু হলো শেরাটন ঢাকার দ্য গার্ডেন কিচেন শীর্ষক বিলাসবহুল রেস্টুরেন্টের। এখানে খাবারের পাশাপাশি রয়েছে মনোরম পরিবেশে প্রশান্তিদায়ক সবুজ ও শহরের আকাশসীমা উপভোগ করার সুযোগ। 12 ডিসেম্বর রবিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে শেরাটন ঢাকা হোটেলের আয়োজনে তাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্টের নতুন শাখা দ্য গার্ডেন কিচেনের যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গার্ডেন কিচেনে রয়েছে সুস্বাদু সব খাবারের সমাহার, পাশাপাশি রেস্টুরেন্টটিতে রয়েছে খোলা আকাশের নিচে বসে খাবারের সুবিধা, যেখান থেকে প্রশান্তিদায়ক সবুজ এবং শহরের আকাশসীমা উপভোগ করতে পারবে অতিথিরা। এর মধ্যে রেস্টুরেন্টের শেফরা তাদের নিজেদের মতো করে বাংলাদেশি, প্যান এশিয়ান ও ইউরোপিয়ান স্বাদের বাহারি সব খাবার তৈরি করে পরিবেশন করবে অতিথিদের মাঝে। দ্য গার্ডেন কিচেনে আগত অতিথিরা যত্ন সহকারে বিভিন্ন ককটেল কালেকশন থেকে নিখুঁতভাবে জোড়া নির্বাচন করে প্রতিটি খাবারের স্বাদ নিতে পারবে এখান থেকে। এছাড়াও রেস্টুরেন্টের ভিতরে অত্যন্ত আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করা হয়েছে।
মনোরম দৃশ্য উপভোগ ও অভ্যন্তরীণ সাজসজ্জায় বেশ চমৎকার ডেকোরেশন করা হয়েছে দ্য গার্ডেন কিচেনকে। এছাড়া দুটি ভাগে ভাগ করা হয়েছে গার্ডেন কিচেনকে, একটি হলো অভ্যন্তরে বসার জায়গা আর অন্যটি হলো সংযুক্ত ডাইনিং টেরেস। এত বড় একটা প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমরা অনেকটাই উঠে আসতে পেরেছি এবং এরপরে আমরা চিন্তা করেছিলাম যে শেরাটন ঢাকাটাকে অনেক সুন্দর করে ওপেন করতে। আমরা যদিও ডিলে হয়ে গিয়েছে, তারপরেও আমরা চেষ্টা করেছি জিনিসটাকে বড়ভাবে সবার সামনে প্রেজেন্ট করতে। তো শেরাটন ঢাকা বনানি ফাইনালি ওপেন হচ্ছে এবং তার সাথে সাথে আমরা শুরু করতে চাচ্ছি উইথ দ্য লঞ্চ অফ দ্য গার্ডেন কিচেন, যেখানে আমাদের চারটা লাইভ স্টেশন আছে, চার দেশের চার ধরনের কুজিন নিয়ে। আমি বলবো যে ঢাকা শহরে এই মুহূর্তে সবচেয়ে বড় লাইভ স্টেশন এখানে হবে সবার জন্য। রাজধানীর বনানীর 44 কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত শেরাটন ঢাকার এই শাখাটিতে অতিথিরা সুস্বাদু খাবার ছাড়াও আরো বেশ কিছু সুযোগ সুবিধা পাবে। আরও থাকছে নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারকারীদের জন্য কিছু বাই ওয়ান গেট ওয়ান সুবিধা, যার মাধ্যমে অতিথিরা মুখরোচক খাবারের স্বাদ উপভোগ করতে পারবে। My personal opinion is that I think we've gone through the worst. We are now seeing increased occupancy levels. We are now seeing guests more brave to come out, but we still need to maintain the social distancing and still have all those precautions in place. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহাকাল নাট্য সম্প্রদায় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক নাট্যোৎসব 2021-এর সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 11 দিনব্যাপী এই উৎসবের প্রতিদিনই ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজন সম্মাননা প্রদান। 10 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মহাকাল নাট্য সম্প্রদায় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক নাট্যোৎসবে 9 গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সম্মাননা দেওয়ার আগে প্রতিটি প্রতিষ্ঠানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন ও ধারা বর্ণনা করা হয় অনুষ্ঠানে। সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠান ও সংগঠনগুলো হল মুক্তিযুদ্ধ জাদুঘর, কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট, থিয়েটার আর্কাইভস, থিয়েটার বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা থিয়েটার, সিরাজগঞ্জ উত্তরণ, গ্রাম থিয়েটার ও পিপলস থিয়েটার। উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য সচিব মোহাম্মদ শাহনেওয়াজ। অনুষ্ঠানে সম্মাননা শেষে মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে নাটক শ্রাবণ ট্র্যাজেডি। আনন্দ জামান রচিত নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন আশিক রহমান লিয়ন। আলিকা কল খরচ করবে আর প্রয়োজনে হাতে লিখে দিবেন। দুপুরে লাঞ্চ মিটিং ব্যাংকে। হ্যাঁ জানি 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 স্যার, আজকের মিটিংটা ভেরি ক্রিটিক্যাল, সামনে চেয়ারম্যান ইলেকশন। নো মোর ইন্টারেস্টেড অ্যাবাউট ইলেকশন। 14 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় আরণ্যকের নাটক কহে ফেসবুক। প্রযুক্তি নির্ভরতার এই যুগে মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বত্রই দখল করে নিয়েছে ইন্টারনেট। ইন্টারনেট মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এই বেগময় অন্তর্জালীয় যোগাযোগ ব্যবস্থার বিশাল সমুদ্রে ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম। আমাদের এই দৃশ্যমান জগতের অন্তরালে ফেসবুক তৈরি করেছে এক অদৃশ্য জগৎ, যা ভার্চুয়াল ওয়ার্ল্ড নামে পরিচিত। এর ব্যাপ্তি এবং খাত এতটাই তীব্র যে এর প্রভাব পরিবার, সমাজ, সর্বোপরি মানবিক জীবন থেকে আবেগ, অনুভূতি ও ভালোবাসা বিলুপ্ত করে মানুষকে পরিণত করেছে জৈবিক রোবটে। নেতা হতে পারলাম কোথা? আপনি নেতা হইতে কত ভোর? আপনি খালি একবার আপনার ডুয়ানি মুখখান দিয়া আওয়াজ দিয়ে দেখেন, বাকিটা আমরা করবো। তার উপর আপনি হইতেছে জ্বলন্ত জীবন্ত কিংবদন্তি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা। অতি সহজে ও স্বল্প সময়ে সেখানে সবকিছু পাওয়া গেলেও একটি জিনিসের অভাব, সেটি হলো স্পর্শ। স্পর্শহীন জীবনের গল্পই হলো কহে ফেসবুক। মামুনুর রশিদের রচনা ও নির্দেশনায় কহে ফেসবুক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল হাসান, আরিফ হোসেন আপেল, জোবের জাহিদ, তাজউদ্দিন তাজু, শফিকুল ইসলাম ইমরান, সুরভি রায় প্রমুখ। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমির বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।